প্রতিবাদীকে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের। সামাজিক মাধ্যমে সেই হুঁশিয়ারি পোস্ট করলেও পরে তা ডিলিট করে দেন যদিও ওই প্রতিবাদী মহিলা চিকিৎসকের দাবি এইভাবে চুপ করানো যাবে না দিন কয়েক আগে সৌরভ গাঙ্গুলির একটি বক্তব্যের প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছিল অরুণিমার পোস্ট এবার সেই অরুণিমাকে আইনি লড়াইয়ের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে অরুণিমার দাবি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মহিলা চিকিৎসকদের নিয়ে যা বলেছেন তা কুৎসিত তিনি বলেন হয় উনি প্রমাণ করুন আমরা টুকে পাশ করেছি না হলে এসব বলা বন্ধ করুন আমি সমাজ মাধ্যমে প্রতিবাদ করতেই তার ছেলের তরফে আমাকে ত্যাগ করে একটি পোস্টে আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলা হয় যদিও পরে সেই পোস্ট তুলে নিয়েছেন সাংসদ পুত্র আমি মনে করছি ভয় দেখাতেই এসব করা হচ্ছে অরুণিমা এও বলেন এই মুহূর্তে আমাদের আর হারানোর কিছু নেই তাই ভয় পাচ্ছি না প্রতিবাদ বন্ধ করতে পারবেন না তিলোত্তমার বিচার চাই প্রতিদিন যা ঘটছে তাতে সরকার ও আরজিকর প্রশাসন তিলোত্তমা ও তার পরিবারের পাশে দাঁড়ায়নি নষ্ট করার চেষ্টা হয়েছে তথ্য প্রমাণ আমরা জুনিয়র ডাক্তারদের পাশে থেকে সর্বতভাবে লড়াই চালিয়েই যাব করকাণ্ডের প্রতিবাদে মিছিলে যোগ দিয়েছেন অসংখ্য মানুষ দাবি একটাই বিচার চাই রবিবার বিকেলের মিছিলে